দিল্লিতে অখিলেশ যাদবের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে ডেরেক ওব্রায়েনও ছিলেন, প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠক চলেছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মল্লিকার্জুন খাড়গে গতকাল তার সঙ্গে বৈঠক করেন এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন অখিলেশ যাদবের সঙ্গে। ডেরেক ওব্রায়েন ছিলেন এই বৈঠকে। ইন্দ্রাণী রয়েছেন, কথা বলবো ইন্দ্রাণীর সঙ্গে। ইন্দ্রাণী, একটু জানবো যে অন্যদিকে INDIA তারাও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, অন্তত এই পদক্ষেপগুলোতে সেটা স্পষ্ট হচ্ছে। এখনো পর্যন্ত ভেতরের খবর বা সূত্রের খবর কি পাচ্ছ? গতকাল INDIA জোটের যে বৈঠক মল্লিকার্জুন খাড়গের বাড়িতে হয়েছিল, সেখানে কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছিলেন যে তারা তা কোনোভাবে কি চেষ্টা করতে পারেন না সরকার গঠন করার জন্য। যদিও কংগ্রেস সহ একাধিক বিরোধী দল মত দিয়েছে যে এই মুহূর্তে তারা ধীরচল নীতি নিয়ে চলবে, তারা এই মুহূর্তে দেখবে যে NDA সরকার গঠন করার পর কীভাবে সরকার কাজ করছে বা কী জোটের সমীকরণ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তারা দেখবে, অর্থাৎ ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়ে চলবে। কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিলেন, আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি, যে কোনোভাবে কি সরকার গঠন করা যায় না, অর্থাৎ সরকার গঠন করার জন্য তিনি কিন্তু জোরালো সওয়াল করেছিলেন যে তারা কি চেষ্টা করতে পারেন না কোনোভাবে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করা যায় কি, কারণ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল এত ভালো রেজাল্ট করেছে, মাত্র কিছুটা কয়েকজন সাংসদের দূরে আছে, অর্থাৎ 232 সমস্ত বিরোধী জোটের যে রেজাল্ট এবং সেখানে হচ্ছে 272 ম্যাজিক ফিগার, সুতরাং এটা কোনোভাবে কি কভার আপ করা যায় না। তিনি এটাও বলেছিলেন একাধিক সাংসদ তার সাথে যোগাযোগ রাখছেন, তারা যোগ দিতে চান তৃণমূল, এইভাবে যদি সংখ্যাটা বাড়িয়ে নিয়ে 272 করা যায় তাহলে কিন্তু তারা সরকার ফর্ম করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে সকাল থেকে যে কর্মসূচি, অর্থাৎ সকালে উঠেই তিনি ডেরেক ওব্রায়েন, যিনি রাজ্যসভায় তৃণমূলের দলনেতা, তাকে নিয়ে চলে গিয়েছেন অখিলেশ যাদবের বাড়ি। অখিলেশ যাদব এবার NDAকে পর্যদুস্ত করে উত্তরপ্রদেশে প্রচুর আসনে জয়লাভ করেছেন, সেই জায়গা থেকে কংগ্রেসের পরেই কিন্তু ইন্ডিয়া জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক হচ্ছে অখিলেশ যাদব এবং তৃতীয় তৃণমূল কংগ্রেস। সুতরাং অখিলেশের সাথে অভিষেকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যেটা সূত্রের মাধ্যমে জানতে পারছি, আজ সারাদিন অভিষেকের এরকম আরও অনেক কর্মসূচি আছে, অর্থাৎ আরও একাধিক নেতার সাথে দেখা করতে পারেন তিনি। কেন্দ্রীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ধীরে ধীরে সক্রিয় হচ্ছেন এবং সরকার কি কোনোভাবে গঠন করা যায় কি যায় না তার জন্য কিন্তু একটা পজিটিভ বার্তা নিয়ে তিনি দিল্লিতে এসেছেন এবার, অর্থাৎ যেভাবেই হোক তিনি চাইছেন এবার কেন্দ্রে বিরোধী সরকার হোক, এবং সেই জায়গা থেকেই কিন্তু অভিষেকের এই একের পর এক পদক্ষেপ, অখিলেশ যাদবের সাথে দেখা করা বা কালকে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে হিন্দিতে যে বক্তব্য রেখেছেন তিনি, সেখানে পরিষ্কারভাবে সরকার গঠনের জন্য নিজের বক্তব্য অবশ্যই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তিনি এই বক্তব্য তুলে ধরেছেন, সেই বক্তব্য পেশ করা এবং আজকেও একাধিক নেতার সাথে দেখা করা, আমাদের সবার নজর থাকবে সেদিকে যে সমীকরণের দিল্লির রাজনীতির কী সমীকরণ পাল্টাচ্ছে। একদিকে যেমন NDA জোট সরকার গঠনের জন্য দাবি করতে চলেছে আগামীকাল বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, অপরদিকে ইন্ডিয়া জোটের পক্ষে কিন্তু অত্যন্ত সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি চাইছেন যে যেভাবেই হোক ইন্ডিয়া জোট সরকারে আসুক। সুতরাং এই দু পক্ষের দোলাচলের মধ্যে এই মুহূর্তে রয়েছে রাজধানী দিল্লি, কোন পক্ষ শেষ হাসি আসবে সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ ইন্দ্রাণী, কথা বলছিলাম ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন সরাসরি দিল্লি থেকে।